এবার নিজের জালে নিজেই ফেঁসে যাচ্ছেন পরিমণি। অন্য ক্লাবে গিয়েও যে পরিমণি অভদ্র আচরণ করেন এমন অভিযোগ অহরহ আসছে পরিমণির বিরুদ্ধে। কিছুদিন আগে ঢাকা বোর্ড ক্লাবের ঘটনার আগের রাতে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুর চালিয়ে 15টি গ্লাস, 9টি অ্যাস্ট্রে ও বেশ কিছু হাফ প্লেট ভাঙচুর করেন চিত্রনায়িকা পরিমণি। ওই ঘটনায় পরিমণির বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ব্যাপারে ওই ক্লাবের প্রেসিডেন্ট কে এম আলমগীর বলেন, ক্লাবের কিছু নিয়ম কানুন আছে। কোনো মেল যদি ক্লাবে আসে তাকে ড্রেস কোড মেনটেন করতে হয়, কিন্তু সেই মেল ভদ্রলোক হাফ প্যান্ট ও স্যান্ডেল পরে এসেছেন। তখন বেরিয়ে যাচ্ছিলেন আমাদের ফুড অ্যান্ড বেভারেজের ডিরেক্টর এবং ক্লাবের অ্যাডমিন। উনি ওটা দেখে বলেছেন, আপনি তো ক্লাব রুল ভায়োলেট করেছেন, আপনি তো হাফ প্যান্ট পরে আসতে পারেন না। তো ওনারা ক্ষিপ্ত হয়ে যান। ক্ষিপ্ত হয়ে যাওয়াই ওনাদের আচরণ গ্রহণযোগ্য না হওয়ায় ওনারা বলেন, রাত হয়েছে আপনারা চলে যান। কিন্তু ওনারা চলে যাচ্ছিল না, দেখে আমাদের পরিচালকই ক্লাব থেকে চলে যান। কে এম আলমগীর আরো বলেন, এরপরে ওই সদস্য যার মাধ্যমে ওনারা এসেছিলেন উনিও ওনাদেরকে চলে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেন, কিন্তু ওনারা চলে যাচ্ছিল না দেখে ওই সদস্যও চলে যান। তারপর ওনারা অনেক ক্ষিপ্ত হয়ে যান, চেঁচামেচি শুরু করেন এবং গ্লাস অ্যাস্ট্রে ছুঁড়ে মারতে থাকেন। উনি প্রায় 15টি গ্লাস, 9টি অ্যাস্ট্রে ছুঁড়ে মেরে ভেঙেছেন এবং বেশ কিছু হাফ প্লেট ছুঁড়ে মেরে ভেঙেছেন। এক পর্যায়ে তারা 999 কল করে পুলিশ কল করেন। পুলিশ আসার পরে ওনারা দেখতে পান উনি এগুলো ছুঁড়ে মারছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক আমিনুল ইসলাম। গতকাল সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে বলেন, গত 7 জুন গভীর রাতে 999 একটি কলে গুলশান থানা পুলিশের একটি দল অল কমিউনিটি ক্লাবে যায়। সেখানে গিয়ে দেখা যায় কথা কাটাকাটির জেরে ক্লাবে গ্লাস ভাঙচুর করেছেন পরিমণি।